আচ্ছা, বাঁকুড়া চলে গেছে ডান দিকে, গড়বেতা বাঁ দিকে। ও কাকু, শিবডাঙ্গা আসছে এই ডান দিকে ভেঙে যা, এই ডান দিকে, হ্যাঁ ডান দিকে ভেঙে আবার একটা মোড় পাবেন ওই রাস্তা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আর হ্যাঁ, রাস্তায় এভাবে ভাই ছাগল গরু চলে এলে প্রচুর মুশকিল। আমি কিন্তু সোজা গেলাম না, ওটা যাচ্ছে খড়গপুরের দিকে, এটা আমাদের কলকাতা যাচ্ছে, বাট আমি রাইট সাইড নিয়ে নিলাম। রাস্তারে ভাই, ওয়াও, সেই সেই সেই, প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার করো। হ্যালো, ফটোশুট কমপ্লিট। নামটা কেমন হয়েছে বলো তো? সুইটির সালাম। পেট্রোল দিতে দিতে আমি দেখলাম হয়তো বা ট্যাঙ্কটা 15 লিটারের একটু বেশি, না হলে কিন্তু পেট্রোল পাম্পের কোনো একটু গন্ডগোল আছে, এটা আমাকে বলতেই হচ্ছে। একা একা ট্রিপে এসে এইভাবে অ্যাঙ্গেল ওয়াইজ ভিডিও করছি, আর এই ভিডিওটা তোমরা লাইক করবে না, শেয়ার করবে না, কমেন্টে তোমাদের মতামত জানাবে না, সেটা করলে কিন্তু চলবে না, অবশ্যই জানাবে। দেখে বুঝতে পারছো কি আমি কোথায় রয়েছি? তো চলো আমিই বলে দিই, আমি এখন রয়েছি জয়পুর ফরেস্টে, বাইকটা সেই ফরেস্টের রাস্তাতেই দাঁড়িয়ে আছে। তো চলো, ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হয়নি, ভিডিওটা শুরু হয়েছিল আগের দিন রাত থেকে, যখন আমি পেট্রোল পাম্পে গেছিলাম এই ট্রিপে আসার জন্য, গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরার জন্য। তো সেই ক্লিপটাকে দেখে নাও, দেন বাকিটা বলছি। একটু ভালো করে দেখবে, আমার হলো 592 কিলোমিটার অলরেডি রাইড করা হয়ে গেছে, আর সময় এখন 9:48। আর এদিকে দেখতে পাচ্ছ তেলের কাটা কিন্তু এখনো দুটো রয়েছে, টিপটিপ করছে না। তো এই দুটো থাকা সত্ত্বেও আমি পেট্রোলটা পুরো ফুল করব, কারণ ফুল পেট্রোল একবারে নিয়ে গেলে রাইড করতে সুবিধা হবে, ইভেন বোঝা যাবে কতটা কি চলছে বা কিছু। তো চলো পুরো ট্যাঙ্ক ফুল করে নিয়ে আসি। KTM ডিউক 250 Gen 3, এটা আমার নতুন বাইক, অলমোস্ট তোমরা সবাই জানো যারা আমাকে ফলো করো, যারা আমার ভিডিওস দেখো। বাইক নিয়ে আমি চলে গেছিলাম পেট্রোল পাম্পে, দেখতেই পাচ্ছ তোমরা, ফুয়েল আপ করাতে। আর এটা কিন্তু পুরো ফুল ট্যাঙ্ক ফুয়েল আপ করাবো আমি, তার রিজন হলো আমি পুরুলিয়ায় আমার ফার্স্ট ট্রিপ করতে চলেছি আমার এই নতুন বাইক নিয়ে। আর গাড়িতে আমি যখনই পেট্রোল ভরাতে যাই, তখন কিন্তু আমি এই পেট্রোল ম্যান দাদাদের বলে দিই আস্তে আস্তে পেট্রোলটা দেবে, সেম ভাবে এখানেও ওই একই কথা বলেছি, সাথে এটা বললাম আমার 2 লিটারের বেশি পেট্রোল এখানে রয়েছে, সেক্ষেত্রে ফার্স্ট তুমি 10 লিটার পেট্রোল দেবে, দেন তারপর আর 2 লিটার দেবে। কারণ আমার মনে হচ্ছিল যেহেতু 15 লিটারের ট্যাঙ্ক সেখানে আমার 2 লিটারের ওপরে অলরেডি গাড়িতে রয়েছে, সেক্ষেত্রে আর 12 লিটার নিলে মোটামুটি হয়ে যাবে। বাট এই পেট্রোল দিতে দিতে আমি দেখলাম ট্যাঙ্কটা 15 লিটারের বেশি হয়ে যাচ্ছে, হয়তো বা ট্যাঙ্কটা 15 লিটারের একটু বেশি, না হলে কিন্তু পেট্রোল পাম্পের কোনো একটু গন্ডগোল আছে, এটা আমাকে বলতেই হচ্ছে। ফুল ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে ডিটেলসটাই তোমরা বুঝতে পারবে। তো এই দেখতে পাচ্ছ পুরো ফুল করে নেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা তো এটা দেখে নিলে মনে হলো যে বাইকের পুরো ট্যাঙ্ক ফুল ভর্তি হয়ে গেছে, অলরেডি 12 লিটার হয়ে গেছিল। তারপর আমি বললাম যে আর একটু কি যাবে, কারণ আমার মনে হচ্ছিল যেহেতু 2 লিটারের বেশি পেট্রোল আছে, তো সেক্ষেত্রে ওই যে 1 লিটারের মধ্যে যে গ্যাপটা থাকছে ওইটুকুনি কম হবে, বাট না, পরে দেখি পেট্রোল ভাই দিয়েই যাচ্ছে, শেষ আর হয় না। 15 বলেছিল, কিন্তু 15 থেকে বেশি ট্যাঙ্ক হয়ে যাচ্ছে। এবার তোমরা মিটারটা ভালো করে দেখো, দেখতে পাবে 13 লিটার 430 গ্রাম মতো আমি পেট্রোল নিয়েছি এখান থেকে, আর অলরেডি আমার আগে ছিল 2 লিটারের উপরে, তোমাদের আগেই বললাম। সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন বলছে গাড়ির ট্যাঙ্কটা 1 লিটার বেশি হবে, না হলে কি পেট্রোল আমার 1 লিটার টোটালটার মধ্যে কম হয়ে যাচ্ছে। তো তোমরা বুঝে নাও এটা কোনটা কি ঠিক হবে, আমি জাস্ট যেটা আমার সাথে ঘটলো সেটাই তোমাদের শেয়ার করলাম। এনিওয়ে, এখন আমি 1427 টাকার পেট্রোল নিলাম, আর আগের 270 টাকার মতো পেট্রোল আমার বাইকে ছিল, এটা নিয়েই কাল আমি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হব। ওর নাম অনেকেই তোমরা দিয়েছিলে, বাট হ্যাঁ, সবার মধ্য থেকে আমি নিজে একটা নাম চুজ করেছি, সেটা হলো সানাম। তো আজ থেকে KTM ডিউক 250 আমার বাইকের নাম সানাম। বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম কিন্তু অনেক সকালে, পুরো অন্ধকার থাকতে থাকতে, ঠিক আছে, সেই ক্লিপগুলো দেখো, দেন কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে একটা আমার সিক্রেট জানিয়ে তারপর ডিটেলসটা তোমাদের বলছি। আমি হলাম সেই পাবলিক যার সকালে যদি কোনো কাজ থাকে, ঘুরতে যাওয়া বা অন্য কোনো কিছু, কোনো একটা এমার্জেন্সি কিছু থাকে, তখনই আমি সকালে উঠতে পারি। তাছাড়া কোনো দিনও আমি 9:30, 10, 11টার আগে ভাই ঘুম থেকে উঠতেই পারি না, কেন জানি না আমার ঘুমই ভাঙে না সকাল সকাল, আমি বুঝতে পারি না। আমি রাত্রে খুব এনার্জেটিকভাবে কাজবাজ করতে পারি, এটা আমি কেন ফিল করি আমি জানি না। অনেক ইউটিউবের ভিডিওস দেখে আমি জেনেছিলাম যে 10 দিন চ্যালেঞ্জ নিয়ে দেখো বা 20 দিন চ্যালেঞ্জ নিয়ে দেখো, সকালে বেশি কাজ করতে পারছো না, রাত্রের দিকে বেশি পারছো। ভাই আমি গোটা 1 মাসের চ্যালেঞ্জ নিয়ে দেখেছি, আমি রাত্রেই বেশি অ্যাক্টিভ থাকি কাজ করার ক্ষেত্রে,
তো সেক্ষেত্রে সকালে উঠে আমি খুব লেজি লেজি ফিল করি, মানে আমার কেমন যে লাগে আমি জানি না, ঘুম ঘুম প্রচুর পায়। এদিকে দেখতে পাচ্ছ আমার লাগেজ প্লাস বাইক রেডি, আর এরা সবাই আমাকে বাই করতে এসছে, কারণ পুরুলিয়া যাওয়ার আগেই কিন্তু এই কুকুরদের সাথে ওই ঘটনাটা, যে ব্লগটা তোমরা আগে দেখলে, সেক্ষেত্রে ওদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। এবার লাগেজ প্লাস বাইক নিয়ে কথা বলি, দেখতে পেলে লাগেজটা আমি আবার খুলেছি, তারপর আবার সেট করছি, তার রিজন হলো উল্টোভাবে বাধা হয়ে গেছিলো, তাতে কি আমার বাইকটাকে একটু আনকমফোর্ট ফিল হচ্ছিলো, যার জন্য আমি খুলে আবার ঘুরিয়ে বাঁচছি। আর হ্যাঁ, আমি স্যাডেল স্টে বা টপ র্যাক সেট করলেও, গাড়িতে লাগিয়ে নিলেও আমি এখনও পর্যন্ত কিন্তু টপ বক্স কিনতে পারিনি, প্লাস স্যাডেল ব্যাগগুলো নিতে পারিনি, যার জন্য আমার প্যারাকের যে ট্যাঙ্ক ব্যাগটা ছিল সেটা নিয়েই যাচ্ছি, জাস্ট সেটাই এরকম প্যাক ট্যাক করে পুরো ফুল রেডি করে ফেলেছি, দেখে নিয়েছো তোমরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম কলকাতা। তো কলকাতা থেকে এখন আমি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি, সময় এখন 5টা, আর আজকে তারিখ হচ্ছে 22 ফেব্রুয়ারি 2024। তো চলো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো, যেতে যেতে সমস্তটা মোটর ব্লগ সেটাপে বলছি। দেখো তোমরা এতটা সাপোর্ট করেছো বলে ফেসবুক থেকে, তাই জন্যই কিন্তু আজকে আমি এই জয়পুর ফরেস্টে আমার বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। এরকম এরকম অনেক অনেক ভালো ভিডিও আমি দিতে চাই, তার জন্য কি করতে হবে বলো তো? পেজটাকে অবশ্যই ফলো করতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, কমেন্ট করে তোমাদের জানাতে হবে তোমাদের কেমন কি লাগছে ভিডিওগুলো, ইভেন তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও, কেমন ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে জানাতে হবে। আমার KTM Duke 250 Gen 3 চলে এসছে জয়পুর ফরেস্টে, এটা কিন্তু আমার এই গাড়ি নিয়ে ফার্স্ট ট্রিপ, তোমাদের কেমন লাগছে কমেন্টে তো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার গাড়ির নাম যে আমি সানাম রেখেছি সেটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আই এম সুইটি, তোমরা দেখছো আমার চ্যানেল লেডি ভেহিকা 67। আর চারপাশটা জাস্ট দেখো, সেই লাগছে, সেই মজা পাচ্ছি, সেই মজা পাচ্ছি। এটা এই বাইকটা নিয়ে আমার ফার্স্ট ট্রিপ, আর দেখো আমি কিন্তু খুব কিছু নিয়ে আসিনি, এতে যে চ্যানেলের নাম লিখিয়েছি সেটা তো আগের ব্লগে তোমরা অলরেডি দেখেই নিয়েছো। জাস্ট এই ছোটোখাটো একটা প্যাকিং করে নিয়ে চলে এসেছি, এটা আমার ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, এই ট্যাঙ্ক ব্যাগ নিয়ে আমি প্যারাকে করে অনেক জায়গায় গেছি, স্যাডেল স্টে বা টপ র্যাক লাগিয়েছি, বাট সেগুলো আমার সমস্তটা কেনা হয়নি যে স্যাডেল ব্যাগ কিনবো, শর্টকাটে একটা ট্রিপ করতে বেরিয়ে পড়েছি। তো চলো সাথে থাকো, প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার করো। হ্যালো, ফটোশুট কমপ্লিট। জয়পুর ফরেস্টে আমি এর আগে 3-4 বার এসেছি, তবুও একবারও কিন্তু এখানে দাঁড়িয়ে কোনো ফটোস তুলিনি বা কোনো রিলস বা কোনো ভিডিও কিচ্ছু করিনি, এখানে সেভাবে আমি কখনো দাঁড়াইনি, এটাই ফার্স্ট টাইম। সেক্ষেত্রে বেশ কয়েকটা ফটোস তুললাম, রিলস বানালাম, যেগুলো ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে, ইভেন আমার ইনস্টাতেও আমি দেবো, লেডি ভেহিকা 67 নামে আমার ইনস্টা, সেটাও তোমরা ফলো করো। ইউটিউবেও কিছু শর্টস আপলোড করব। আর একটা কথা, এই ভিডিওতে কিন্তু তোমরা কিভাবে কলকাতা থেকে পুরুলিয়া যাবে বাই বাইক আমি ডিটেলসটা তোমাদের জানাবো, ইভেন ট্রেনে তোমরা কিভাবে যাবে সেটাও তোমাদের জানাবো, স্টেপ বাই স্টেপ সমস্তটা থাকবে এই ভিডিওতে। তো এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা নিজেরাই একা একাও পুরুলিয়া চলে আসতে পারবে কলকাতা থেকে। তো চলো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো, আমি সমস্তটা তোমাদের জানাচ্ছি। প্রথমে বলি এই ট্রিপের জন্য আমি পুরুলিয়াকেই কেন চুজ করলাম। দেখো, আমি একটা শর্ট ট্রিপ করতে চাইছিলাম যেটা খুব লং হবে না, আবার হালকা পাতলা একটা লং রাইডও হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফার্স্ট মাথায় আসছিলো দার্জিলিংয়ের কথা, বাট দার্জিলিংয়ে আমি অনেকবার গেছি, সেক্ষেত্রে আর মনে হয়নি যে না দার্জিলিং যাবো, আর গ্যাংটক দূরে হয়ে যায় তবুও আমি গেছি, তার জন্য আমার মনে হয়নি না গ্যাংটক যাবো। সিকিম আমি গেছি, সেক্ষেত্রে আমার মনে হয়নি যে না আমি সিকিম যাবো। ইভেন কাছাকাছি যদি বলো সি সাইড, তাহলে দীঘা পুরী এগুলো মন্দারমণি আমি অলরেডি ঘুরে এসেছি, কখনো বাইক নিয়ে গেছি কখনো কার নিয়ে গেছি। তো সেক্ষেত্রে আমার একদম ফার্স্ট প্রায়োরিটি হয়ে দাঁড়ালো পুরুলিয়া, যার জন্য আমি পুরোপুরি ডিরেক্টলি পুরুলিয়াকেই চুজ করে নিলাম। আর পার্সোনালি যদি আর একটা কথা জিজ্ঞাসা করো, আমার সিসাইড ভালো লাগে নাকি পাহাড় ভালো লাগে, আমার সর্বপ্রথম সমুদ্রই ভালো লাগে, তারপর পাহাড়, বাট বাইক চালাতে কিন্তু মজা পাহাড়েই, পাহাড়ে না গেলাম তো রাইডার হলাম কি করে, এরকম একটা কথা আছে, একটা ব্যাপার আছে, এটা সত্যি কথা। বাট তারপরও আমার কিন্তু সমুদ্র বেশি ভালো লাগে, কিন্তু আমি এই বাইকটা নিয়ে চাচ্ছিলাম না ভাই বাইকটা খুব নোংরা হয়ে যাক বা কিছু, তো সেক্ষেত্রে আমার মনে হলো পাহাড়ি রাস্তা বেটার হবে, তো চলো পাহাড়ে। আজ তোমরা তোমাদের লেডি বাইকার 67 এর চোখ দিয়ে পুরুলিয়া দেখবে এই ভিডিওর মাধ্যমে। আর ভাই, এই রাস্তার যে সৌন্দর্য জাস্ট দেখো কি দারুণ লাগছে, জয়পুর ফরেস্ট বাঙালির কাছে সে আলাদাই একটা ব্যাপার, সেই দারুণ চারি সাইডটা জাস্ট দেখছো কি লাগছে, আরো ভালো ভালো জায়গা তো পেছনে ফেলে এলাম, ইভেন সামনেও কিন্তু
প্রচুর স্নিক বিউটি রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের আমি অবশ্যই দেখাবো। সাথে তোমাদের আর একটা কথা বলি, তোমরা হয়তো এটা জানো না, আমি এখন একটু বলছি তোমাদের, আমি কিন্তু অলরেডি অযোধ্যা রাম মন্দির দেখে এসেছি, আর সাথে মা বাবা ভাইকে নিয়ে গিয়ে দেখে এসেছি। আমার ইচ্ছা ছিল আমি বাইক নিয়ে সেখানে যাব, ইভেন একবার ঠিকই সেখানে যাব বাইক নিয়ে, যদি রাম চায় ভগবান চায় তো সেক্ষেত্রে অবশ্যই যাব। তবুও মা বাবাকে নিয়ে তো আর আমি বাইকে করে যেতে পারতাম না, তীর্থভ্রমণ করানোর জন্য কিন্তু আমি আর ভাই মিলে আমার মা বাবাকে নিয়ে গেছিলাম। তো সেই সমস্ত কিন্তু আমি ভিডিও করেছি, বাট সময়ের অভাবে কিন্তু আমি ভিডিওগুলো এডিট করে আপলোড করতে পারছি না, আস্তে আস্তে তোমাদের দেবো। বাট এখন যে পুরুলিয়ার সাইডটায় যাচ্ছি, সেখানে কিন্তু যাইনি কখনো, আর আমি সেই জায়গাগুলো চুজ করতে চাইনি যেগুলো আমি বাইক নিয়ে গেছি। তো গ্যাংটক, সিকিম বা যা যা বললাম সব জায়গায় কিন্তু আমি কখনো না কখনো বাইক নিয়ে গেছি, যার জন্য বাইক নিয়ে পুরুলিয়া কখনো যাইনি, আর আমি এমনিতেও পুরুলিয়া কখনো যাইনি, তো সেক্ষেত্রে পুরুলিয়া যাচ্ছি। যতটা এলাম রাস্তা কিন্তু একটুও খারাপ ছিল না, যথেষ্ট ভালো রাস্তা, রাইড করে কিন্তু দারুণ মজা পাচ্ছি, ইভেন প্রচুর জ্যাম জটও কিন্তু ছিল না এই রাস্তাতে। ও সানাম, তোকে নিয়ে আমি চলে যাচ্ছি ট্রিপে ভাই, পুরুলিয়া যাচ্ছি, সানামকে নিয়ে যে কি খুশি আমি, তোমাদের কি করে বোঝাবো। হয়তো বা কিছু কিছু রাইডাররা আমাকে বুঝতে পারছো, কারণ তারা ফিলটা জানো, হয়তো কেউ কেউ আমার থেকে অনেক বেশি জানো, তারা বিষয়টা বুঝতে পারছো। আর আমার অডিয়েন্স যারা, তারা যদি মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও আমার সাথে রিলেট করতে পারবে, তোমরাও আমার এই ফিলিংসটাকে ফিল করতে পারবে। আর আমি কিছু লেডি রাইডারদের বলতে চাই, ভাই তোমরা যদি ভাবো তোমরা রাইডে বেরোবে, আস্তে আস্তে অল্প অল্প করে বেরাও, কোনো দিন 50 কিলোমিটার রাইড করো, দেন তারপর 100 কিলোমিটার রাইডে যাও, তারপর 150, দেন 200, দেন 300, এইভাবে কিন্তু রাইডটাকে তোমরা বাড়াতে পারো। যারা কখনো লং রাইডে যাওনি, আমি তাদের সাজেস্ট করব তোমরা একবারেই কিন্তু ডিরেক্টলি পুরুলিয়া বা অন্য কোথাও লাইক 300 কিলোমিটার, 350, 400, 500 কিলোমিটার চুজ করে ফেলো না, তাহলে কিন্তু রাস্তায় গিয়ে প্রচুর সমস্যায় পড়বে, বাইরে গিয়ে প্রচুর সমস্যায় পড়বে। কারণ দেখো, রাইডে মজা ইটস ওকে, ঠিক আছে, আমি নিজে মানছি, আমি নিজে তোমাদের সেটাই শেয়ার করি, কিন্তু এর মধ্যে একটা কথা আছে যেগুলো কিন্তু আমরা রাইডাররা খুব কম বলি কথাগুলো, এই রাইডে এসে যতটা খুশি হই, যতটা মজা পাই, বাড়ি থেকে বেরোনোর পর কষ্টটাও কিন্তু একইভাবে হয়। তো যাই হোক, এখানে জায়গাটা দেখে অনেক বেশি ভালো লাগলো, কয়েকটা ফটোস তোলার জন্য এখানে আমি দাঁড়ালাম, তো কয়েকটা সেলফি বা ফটোস তুলে নিয়েছি। চলো, এবার যেটা বলছিলাম, তো এভাবেই অল্প অল্প করে কিন্তু রাইডের কিলোমিটারটাকে তোমরা কিন্তু বাড়াবে, একবারে ডিরেক্টলি কিন্তু বাড়িয়ে ফেলবে না। এটা জাস্ট তোমাদেরকে আমার দেওয়া একটা সাজেশান, আমি যেটা নিজে রিয়েলাইজ করেছি সেটাই শেয়ার করলাম। আর সবাই প্লিজ সেফটি গিয়ারগুলো কিন্তু পরে তারপরে রাইড করো। হ্যাঁ, আমি হয়তো ফুল সেফটি গিয়ার পরিনি, বাট যা পড়েছি, আমার যা আছে, আমি সেই ওয়াইজ কিন্তু মেনটেন করার চেষ্টা করেছি সমস্ত রাইডগুলোতে। আর শুরুর দিকে আমি সমস্ত কিছু সেভাবে জানতাম না, আমার সমস্ত জিনিসগুলো ছিল না, আমি নিজে অনেকবার শাড়ি পরে রাইড করি, ঠিক আছে, সেটা একটা ভালো লাগা থেকে রাইড করি, বাট লং রাইড কখনোই শাড়ি পরে করা উচিত না, বা অন্যান্য ড্রেস আপ পরে কিন্তু রাইড করা উচিত না, সাথে কিন্তু রাইডিং গিয়ারগুলো অবশ্যই নেওয়া উচিত, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট। হ্যাঁ, আমার এখনও রাইডিং প্যান্টটা নেওয়া হয়নি, সেটা খুব শীঘ্রই আমি নিয়ে নেব। আর তোমরা অনেকে আমাকে আক্স করছো, ইভেন পার্সোনালি মেসেজও করছো, আমার কী কী রাইড গিয়ার রয়েছে, আমি কী কী সেফটি গিয়ারগুলো ইউজ করি সেগুলো তোমাদের জানাতে। হ্যাঁ, আমি আস্তে আস্তে প্রত্যেকটার একটা আলাদা আলাদা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া পার্সোনালি কোনো লেডি রাইডার কিন্তু আমাকে মেসেজ করলে আমি কিন্তু তাকে জানিয়ে দিই আমার কী কী সেফটি গিয়ার রয়েছে, কী কী রাইড গিয়ার রয়েছে, যেগুলো পরে আমি রাইড করি, ওকে। আর হ্যাঁ গাইস, আমি হয়তো এই রাইডটা, এই ট্রিপটা কমপ্লিট করে এসে টপ বক্স নিয়ে নেব, স্যাডেল ব্যাগ এগুলো নিয়ে নেব, কারণ এগুলো খুব জরুরি লং রাইড করার জন্য, না হলে কি একটু চাপ হয়ে যায়। বাট একা একা রাইড করলে কি বলতো, এই ট্যাঙ্ক ব্যাগেও আমার হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট যদি আরেকটু লং কোথাও আমি যাই, তাহলে কিন্তু আমি স্যাডেল ব্যাগ বা টপ বক্স এগুলো ছাড়া কিন্তু পারবো না সমস্তটা ম্যানেজ করতে, সেক্ষেত্রে হয়তো আমি খুব তাড়াতাড়ি সেগুলোও নিয়ে নেব। বাইকের মিটারের কাটা বলছে সময় এখন 10:10, আর আমি অলরেডি পার করে চলে এলাম জয়পুর জঙ্গল। তো ভিডিওটা এখান থেকে শুরু করার রিজন হলো, আমি যদি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতাম, তাহলে আমি যে পুরুলিয়া ট্রিপে যাচ্ছি, প্রপার পুরুলিয়াটা কভার করতে পারতাম না, ঠিক আছে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত।
যার জন্য আমি জয়পুর জঙ্গল থেকে স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন এই সামনে যে গেট, বিষ্ণুপুরের গেট দিয়ে বিষ্ণুপুরের রাস্তাতে ঢুকে যাচ্ছি। সামনে গিয়ে আমাকে বাইপাস নিতে হবে, তো স্টেপ বাই স্টেপ দেখতে তো আমি কিন্তু এই যে বিষ্ণুপুর বাইপাস নিয়ে নিলাম। এই বাইপাসটা কিন্তু এই যে জাস্ট এই রাস্তাটা পার করেই নিয়ে নেব আমি বাঁ দিক। ওকে চলো এই যে বাঁ দিকে জাস্ট ঘুরে যাব। এই যে এভাবে যদি তোমরা না বোঝো তবুও কিন্তু আমি আর একবার তোমাদের বোঝার জন্য ডিটেলসটা বলে দেব কিভাবে কিভাবে আমি পুরুলিয়া পৌঁছাচ্ছি। তো গাইস এবার কিন্তু আমি বাঁকুড়া না ডিরেক্টলি গড়বেতার দিকে যাব, তো সেটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখতে থাকো। আর হ্যাঁ রাস্তায় এভাবে ভাই ছাগল গরু চলে এলে প্রচুর মুশকিল। গড়বেতার দিকে যেতে বলেছে। তো গাইস দেখতে পাচ্ছ আমি আন্ডারগ্রাউন্ড কিন্তু পার করে গেলাম, তোমরাও কিন্তু এভাবে গেলে তোমাদের সুবিধা হবে অনেকটা। আচ্ছা বাঁকুড়া চলে গেছে ডান দিকে, গড়বেতা বাঁ দিকে। তো এই বাঁ দিকে গড়বেতার দিকে কিন্তু আমার 2 কিলোমিটার যেতে হবে। ও কাকু শিবডাঙ্গা মোড় বাসটা আসছে, এই ডান দিকে ভেঙে যা, এই ডান দিকে, হ্যাঁ ডান দিকে ভেঙে আবার একটা মোড় পাবেন ওই রাস্তা, আগরদা বিবরদা পুরুষোত্তমপুর ওই রাস্তাটা আছে, ওই যে জঙ্গলটা ওটা আমার পার করতে হবে। ওই তো এই মোড়টা আছে, এই ডান দিকটা না। হ্যাঁ আপনি এই ডান দিকে যাবেন, এই বাস ব্রিজের উপর দিয়ে যাবেন না। ওকে 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 ওকে, ওখানে একটা মোড় আছে একদম সোজা। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আমি ড্রাইভার, আমি ভুল বলছি না। না না ঠিক আছে, নেমে না উঠে ডান দিকে ভেঙে দিয়ে আবার। ওকে ওকে, অ্যাকচুয়ালি ম্যাপে দেখাচ্ছে যেটা সেটাতে আমার একটু বেশি দূর হয়ে যাবে, আমি শর্টকাট নিচ্ছি তো। হ্যাঁ 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 থ্যাংক ইউ। তো আমি কিন্তু সোজা গেলাম না, ওটা যাচ্ছে খড়গপুরের দিকে, এটা আমাদের কলকাতা যাচ্ছে, বাট আমি রাইট সাইড নিয়ে নিলাম। দুই চার দোকান পর ডান দিকে শিবডাঙ্গা, শিবডাঙ্গা মোড় এই রাস্তাটা। তো গাইস শিবডাঙ্গা মোড়ের রাস্তায় আমি ঢুকে গেছি। ও ভাই চার পাঁচটা শুধু দেখো, চার পাঁচটা শুধু দেখো কি লেভেলের লাগছে, কি সুন্দর লাগছে ভাই। এরকম একটা রাস্তা, চারি সাইডে পুরো জঙ্গল, আমি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে অদ্ভুত রকম একটা ভালো লাগা কাজ করছে, দারুণ একটা ফিল হচ্ছে। ঠিক আছে কি বলবো, হয়তো তোমরা ভিডিওসটা দেখে বুঝতে পারছ। আর রাস্তাটা যে এত সুন্দর আমি তো আশাই করিনি, এনিওয়ে খুব ভালো লাগছে। পুরুলিয়া যাচ্ছি, রাঙামাটির দেশে যাচ্ছি, লাল পাহাড়ের দেশে যাচ্ছি, তো রাঙামাটি যেন এখান থেকেই দেখতে পাচ্ছি আমি। আমার যে কি ভালো লাগছে, কি ভালো লাগছে আমি তোমাদের কি করে বোঝাই, খুব খুশি আমি। আর হ্যাঁ আর একটা কথা, মৌসুনী আইল্যান্ড গেছিলাম, সেখানকার চারি সাইডের যে রাস্তাটা, একটা রাস্তা বেশ দারুণ ছিল চিনাই নদীর আগে না পরে আমি সামহাও এখন মনে করতে পারছি না। তো ওই ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, অলমোস্ট 70 লাখের কাছাকাছি চলে গেছে ভিউ। তো সেক্ষেত্রে বলবো ভাই প্লিজ এই ভিডিওটাতেও তোমরা ওই টাইপসের ভালোবাসা দিও। শিবডাঙ্গা মোড়ে ঢুকে কিন্তু এরকম সুন্দর রাস্তা, দুপাশ দিয়ে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, এরকম স্প্রিং বিউটি দেখতে দেখতে কিন্তু তোমরা যাবে। তারপর কিন্তু তোমরা হাতিরামপুর যাবে, হাতিরামপুরের রাস্তাও কিন্তু খুব সুন্দর। চলো সামনে গিয়ে আবার আক্স করবো হাতিরামপুর রাস্তাটা কোন দিক দিয়ে। কাকু হাতিরামপুর সোজা, দেখো গাইস এর আগে আমি যেখানেই রাইডে গেছি না কেন বা যে ট্রিপই করেছি না কেন, আমি কিন্তু সবসময় গুগল ম্যাপের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, গুগল ম্যাপ দেখেই কিন্তু আমি সমস্ত জায়গা যেতাম, এবারও যাচ্ছি ঠিক আছে। বাট তাছাড়া আমি যে রিসর্ট বুক করে রেখেছি, পলাশবনি ফ্যামিলি রিসর্ট, সেই রিসর্টের ওনার যে জয়ন্তদা, তিনি কিন্তু আমাকে টোটাল অ্যাড্রেসটা এমনভাবে বলেছেন না, পুরো কলকাতা থেকে পুরুলিয়া আমার কাছে একদম চোখের সামনে ভাসছে এরকম একটা বিষয়। তো সেক্ষেত্রে আমি একটু শুনে শুনে যাব, তো সামনে গিয়েও আক্স করবো, ইভেন দেখলে আক্স করেছি। আমি কিন্তু না শুনে এই ম্যাপ দেখে চলে যেতেই পারতাম, বাট আমি ম্যাপটাকে ফলো করছি, সেমভাবে এক একটা স্টপেজ আমি আক্স করছি, সেভাবে সেটা কভার করে কিন্তু যাচ্ছি, যার জন্য কি আমি অনেক শর্টকাটে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো পুরুলিয়া।
তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। এখন আমি প্রপারলি তোমাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দিই, কারণ এই আমি যেভাবে যাচ্ছি এইভাবে যদি তোমরা যাও তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তোমরা কিন্তু ডিরেক্টলি ম্যাপ দিয়ে, গুগল ম্যাপ দিয়ে কলকাতা থেকে জয়পুর ফরেস্ট চলে আসবে, ব্যাস একই রাস্তা, নর্মাল কোনো ব্যাপার না, তোমরা সিম্পলি কিন্তু চলে আসতে পারবে। তোমরা জয়পুর ফরেস্টের ওখানে কিন্তু ওই বনলতা রিসর্ট থেকে কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারো। আমি কিন্তু করিনি, আমি কিন্তু ডিরেক্ট ননস্টপ রাইড করছি। এবার বাকিটা হলো তোমাদের ব্যাপার, তোমরা কি করবে, কিন্তু আমার মন বলে তোমরা কিন্তু ওখানে এসে ব্রেকফাস্টটা করে নিতে পারো। তারপরে কিন্তু তোমরা বিষ্ণুপুর বাইপাস নেবে, বিষ্ণুপুর বাইপাস পার হয়ে মাথার উপর দিয়ে দেখবে রেললাইনের তলা, মানে যে আন্ডারগ্রাউন্ড রয়েছে তার মধ্যে দিয়ে চলে যাবে। ওটা পার হয়েই কিন্তু তোমরা হাই রোড পেয়ে যাবে, সেই হাই রোডে উঠে যাবে। দেন কিন্তু যে রাস্তাটা যাচ্ছে গড়বেতা, মানে বাঁকুড়া গড়বেতার দিকে, তোমরা কিন্তু বাঁকুড়া যাবে না, গড়বেতার রাস্তাটা নেবে। তো 2 কিলোমিটার পার করতে হবে তোমাদের। 2 কিলোমিটার পার করার পর আমি যেখানে আক্স করলাম, দেখলে ওই দোকানদারদের থেকে যে আমি ডানে ঢুকে যাচ্ছিলাম, ওখানের যে ওই ওভারব্রিজ রয়েছে ওদিকের যে ডান পাশটা দিয়ে আমি ঢুকে গেছি, সাইডে কিন্তু 3-4-5টা দোকান ছিল, সেখান দিয়ে তোমরা শিবডাঙ্গা মোড়ে ঢুকে যাবে। তাহলে ব্যাপারটা কি হলো বলো তো, বিষ্ণুপুর বাইপাস পার করার পরে কিন্তু তোমরা কিন্তু গড়বেতার দিকে ঢুকে গেলে, বাঁকুড়ায় কিন্তু গেলে না, তারপর কিন্তু ওখান থেকে 2 কিলোমিটার রাইড করার পর কিন্তু তোমরা শিবডাঙ্গা মোড়ের দিকে ঢুকে গেলে, শিবডাঙ্গা মোড় পার করে কিন্তু সুন্দর রাস্তা পার করে কিন্তু তোমরা চলে যাবে হাতিরামপুর। হাতিরামপুরেরও রাস্তা সুন্দর, অলরেডি কিন্তু আমি এই যে হাতিরামপুরের রাস্তাতেই রয়েছি, দু সাইড দিয়ে কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছ, মাঝখান দিয়ে রাস্তা লাইক জয়পুর ফরেস্টের মতো, তার থেকেও সুন্দর লাগছে, মানে অপূর্ব সুন্দর লাগছে। একটু 5 মিনিট মতো রেস্ট নেবো, কারণ একটু ঘুম ঘুম পাচ্ছে, তো ঘুম ঘুম পাওয়া অবস্থায় রাইড করাটা সেফ নয়, যার জন্য জাস্ট একটু দাঁড়াচ্ছি, কিচ্ছু খাইনি। তো এখন একটু ব্রেকফাস্ট করতে হবে, না হলে আর হচ্ছে না, খিদে পেয়ে গেছে। জামশেদপুর এদিকে, মানবাজারটা সোজা, অযোধ্যা পাহাড় আবার এদিকে চলে গেছে, পুরুলিয়া কিন্তু আবার ইউটার্ন টাইপের, ঠিক আছে। তো আমি কিন্তু যাব হলো মানবাজার হয়ে। এই গ্রামীণ পরিবেশটা এত দারুণ, এত দারুণ, এত তো গরু রাস্তা দিয়ে সারি সারিভাবে যাচ্ছে। এই জায়গাটা দেখো, ও ভাই কি ভিউ মাইরি, সেই লাগছে সেই লাগছে। আর আমার গাড়িটা তো এখানে দাঁড়িয়ে আছে, আমার সানাম দাঁড়িয়ে আছে এখানে, সানাম নামটা কেমন হয়েছে বলতো, সুইটির সানাম, ঠিক আছে না, কারণটা কিন্তু অবশ্যই জানিও। আমি অপোজিট সাইডটা একটু দেখিয়ে দিই তোমাদের, চলো। হাই হাই কি লাগছে কি লাগছে, শুধু দেখে যাও, হাই হাই। সুইটির সানাম, মোটো ব্লগ সেটআপটা অন রাখতে রাখতে না মাথা ব্যথা হয়ে যাচ্ছে, যার জন্য ক্যামেরাটা খুলে নিয়েছি, এখন জাস্ট পকেটে রেখে দিয়েছি, দেখো এই পকেটে রেখে দিয়েছি, তো এখান থেকে বের করে একটু আমার ফেস দেখিয়ে ব্লগ করছি। মোটো ব্লগ আর ইচ্ছে করছে না, কারণ এভাবে যদি শুধু মোটো ব্লগ করতে থাকি র মোটো ব্লগই থাকবে, তোমাদের এই প্রকৃতিটা আমি সমেত আর দেখা হবে না, যার জন্য একটু এভাবে দেখাচ্ছি। আমার সানামের কিছু ফটোস তুলি এখানে। অযোধ্যা পাহাড় এখন পর্যন্ত বাকি রয়েছে 76 কিলোমিটার, আর আমি যাব হলো বড়া বাজার হয়ে 27 কিলোমিটার, ওইটা পাস করে তারপরে যাব। এদিকে না কোথাও আমি রুটি পেলাম, না পরোটা টাইপসের কিছু, তো শুধু সিঙ্গাড়া বা কী বলবো আলাদা ভাজা ভুজি প্রচুর এখানে, তো যার জন্য একটা সিঙ্গাড়া নিলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে মোটামুটি। এতটা খিদে পেয়েছিল যে একটা অমলেট নিয়ে নিলাম, আর গাড়িটা জাস্ট হয়ে যে
এভাবে শাড়ি শাড়ি আমি অলমোস্ট এরকম 15টা শাড়ি দেখলাম যে গেল। যে রিসর্টে বুকিং ছিল আমি অলমোস্ট তার কাছাকাছি চলে এসেছি, আর হঠাৎ করে দেখতে পাচ্ছ হালকা করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ভাগ্যিস একটু আগে বৃষ্টিটা নামেনি, তাহলে সমস্যা হয়ে যেত। অলমোস্ট 5 মিনিটস রয়েছে, তো আমি আর দাঁড়ালাম না, চলে যাচ্ছি। তো গাইস, এই ভিডিওতে আমি আর তোমাদের এটা জানালাম না কলকাতা থেকে পুরুলিয়া ট্রেনে কিভাবে আসবে বা অন্যান্য ট্রান্সপোর্টে কিভাবে আসবে, তো অলরেডি সেটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড হয়ে গেছে। কারণ দেখো, এই ভিডিওগুলো আমি কবে দেব এটা নির্দিষ্ট কোনো ডেট আমার নিজেরই জানা ছিল না, তোমাদের আর আমি কি বলবো। বাট পলাশবনি ফ্যামিলি রিসর্টের ভিডিওটা তোমরা যখন এই ভিডিওটা দেখছো অলরেডি এর অনেক আগে আপলোড করা হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেটাই কিন্তু ডিটেলস রয়েছে তোমরা কলকাতা থেকে কিভাবে পুরুলিয়া আসবে, ইভেন পলাশবনি ফ্যামিলি রিসর্টে কিভাবে যাবে, ওখানে ডিটেলস সমস্ত প্যাকেজ ওটা কিন্তু অলরেডি আপলোডেড। তো ওটা প্লিজ তোমরা ফুল দেখে নিও, আর আমি ডিসক্রিপশানে সেই ভিডিওটার লিংক অবশ্যই দিয়ে রাখবো। আস্তে আস্তে করে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি একটু ফোনটা দাঁড়িয়ে 1 মিনিট খুলে নিলাম, কারণ ফোনে বৃষ্টি পড়লে ফোনটা খারাপ হয়ে যাবে। আর এমনিতেও আমি ম্যাপ দেখছিলাম যে ফোনটাতে, সেটা কিন্তু খুব একটা ভালো ফোন না, সেজন্য খুলে রাখাই বেটার মনে হলো। হালকা হালকা বৃষ্টিও ওই ফোনটার প্রবলেম করতে পারে। হোয়াট আ ভিউ ভাই! মেন রোড পার করে এই যে কিছুটা জায়গা রয়েছে অফ রোডিং, এই জায়গাটা কিন্তু আমার অসম্ভবভাবে আরও বেশি ভালো লেগেছে। মনে হচ্ছে না আমি একটু কোথাও ঘুরতে এসেছি। ঠিক আছে, সব স্মুথ রাস্তা হলে আবার কিন্তু ভালোও লাগে না, সেক্ষেত্রে এই একটুকুনি যে অফ রোডিং রয়েছে না, এটা আমার অসম্ভবভাবে বেশি ভালো লেগেছে। অফবিট পুরুলিয়া, আমি সত্যি এই অফবিট পুরুলিয়ার প্রেমে পড়ে গেছি। আচ্ছা গাইস, আমি কিন্তু বড়াবাজার বাইপাস হয়ে বলরামপুর হয়ে মুখোশ গ্রাম পার করে তারপরও 1.5 কিলোমিটার রাইড করেছি। দেন কিন্তু রাইট সাইডে একটা রাস্তা পড়েছে, তার আগে পেট্রোল পাম্প ছিল, তো সেই রাস্তাটা ধরে কিন্তু এই অফবিট পুরুলিয়া পলাশবনি ফ্যামিলি রিসর্টে এসেছি। তো আই থিঙ্ক আমি অ্যাড্রেসটা এমনভাবে বলেছি তোমাদের একার আসতে কোনো অসুবিধা হওয়ার কথাই না, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো, সামনেই কিন্তু রয়েছে পলাশবনি ফ্যামিলি রিসর্ট। আমি কিন্তু ফাইনালি পলাশবনি ফ্যামিলি রিসর্টে চলে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে, পুরো রিসর্টের সামনেই দাঁড়িয়ে আছে। তো এখানে থাকবো আজকে। এত সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো এভাবেই পাশে থেকো, অনেক ভালোবাসা রইল সবার জন্য। তো গাইস, দেখতেই পাচ্ছ বাইকটা কিন্তু ওদিকে আমি পার্কিং করে দিয়েছি, কারণ কি বৃষ্টি হচ্ছিল ঢুকতে ঢুকতে। তো আমি আমার রিসর্টে চলে এসেছি, এটা হলো পলাশবনি রিসর্ট। আর জাস্ট এই সাইডে দেখো, এই ট্রি হাউসটা আমার বুক করা ছিল, এখানে থাকবো আমি। ইভেন এর সামনে থেকে ভিউটা জাস্ট দেখো, হোয়াট এ ভিউ ইয়ার। ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিও। ইনস্টা রয়েছে লেডিবাইকে67 নামে, সেটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।